আরে বাবা কতদিন পরে এলেন, তাও আবার একা একা, দিন দিন দিন। না না, ওরা তো আসতে চেয়েছিল, আমি ওদের বললাম পরে পরের বার হবে। কোন আসলে আমি বুঝতে পেরেছি, ওই সন্ধ্যাকে নিয়ে আপনার জড়তাটা এখনো কাটেনি। আরে বাবা, ওকে নিয়ে এলে তো আমরা দুই যাই একটু গল্প করতে পারতাম নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, পরের বার আমি কথা দিচ্ছি, ঠিক ওদের নিয়ে আসবো। আমি আপনাকে কথা দিচ্ছি, পরের বার আমি ওখানে যাব। কদিনের মধ্যে দেখবেন আপনার ভাইকে নিয়ে আমি বেনারসে হাজির হয়েছি। কটা দিন কাটিয়ে টাটিয়ে সন্ধ্যাদের নিয়ে ফিরবো। ভালো কথা। দেখো, সংসারের কাজকর্ম তোমরা তো সব সেরে ফেলেছ, পচা ব্যবসা সামলাচ্ছে, বোঁচা বাজার দোকান আর লাবণ্যময় সংসার, আর বাকি রইল কি? না না দাদা, সব কাজ ছাড়া হয়নি, আমার মেয়ের বিয়েই তো বাকি রয়ে গেল। আর অপুর কথাটা তো মাথাতেই ছিল না, তোমরাও তেমন উদ্যোগ নিচ্ছ না, নাকি ও এখন পড়াশুনোয় খুব মন দিয়েছে? না তা নয়, মাঝখানে তো বেশ উঠে পড়ে লেগেছিল, আসলে যা হয় আর কি, পাওয়াও গেল না, সব কিছু থামাচাপা পড়ে গেল। কিন্তু কদিন ধরে না আমার একেবারে নাওয়া খাওয়া উঠে গেছে। আসলে আমার এক বন্ধুর মেয়ে রিমঝিম, ওরই বয়সী, ওর বিয়ে হয়ে গেল, তো তারপর থেকে কিরম যেন গলা কাঁটার মতো। নদা দেখুন না, আপনি যদি একটা ভালো পাত্র পান। তা যখন বললে বৌমা, হঠাৎ বিশ্বনাথের কথা মনে পড়ে গেল। বম্ভোলে নদা তোমার কোলে, এই আবার হবে? ও হবে না, এই বাবা আমি ভুল করে বলেছিলাম, আমি ওই বিশ্বনাথের কথা শুনে হঠাৎ মনে হলো যদি বিশ্বনাথের স্থানে। না না না, আরাম যাবে বাবা, বিশ্বনাথের কথা হচ্ছে না, হচ্ছে আমার বন্ধুর বেটা বিশ্বনাথ, বুঝলে? বন্ধুর বেটা বিশ্বনাথ? হ্যাঁ যাকে, তারপর কি হলো বলো। হ্যাঁ, তা এই আমার বন্ধুর বেটা বিশ্বনাথ, মানে ভোলানাথের একমাত্র ছেলে বিশ্বনাথ, ডাক্তার হয়েছে বুঝলে বৌমা, ভবানীপুরে তিনতলা বাড়ি, দাস দাসী, দুটো মোটর গাড়ি। হ্যাঁ না না, ওর খোঁজটা একবার নিতে হবে। দূর বাবা, তোমার ওই গ্যাস্ট্রিকের ব্যথার জন্য ওর খোঁজের দরকার নেই, আমাদের বাড়ির ডাক্তার কৈলাসবাবু রয়েছে কি করতে? দেখুন নদা দেখুন, কারো কোনো হুঁশ নেই, যত মাথা ব্যথা আমার। আরে বাবা রে বাবা, দাদার জন্যে নয় এটা, দাদার অসুখের কথা নয় এটা, হচ্ছে আমার সুখের জন্য একজন পাত্র দেখার কথা হচ্ছে। তোমার পাত্র? হ্যাঁ। আরে বাবা, অপুর, অপুর জন্য একটা পাত্র দেখতে বলছি। অপুর? হ্যাঁ সে তো বটে, অপু তো বিয়ের বয়স হয়ে গেছে, অপু তো বিয়ে হওয়াই দরকার, বিয়ে তো দিতেই হবে। হ্যাঁ পচা, পচা হলো গো, আবার পচাকে ডাকছো কেন? বারে ডেকোরেটরকে খবর দিতে হবে, বিয়ে বাড়ি ভাড়া নিতে হবে, লাইট মিউজিক সমস্ত অ্যারেঞ্জ করতে হবে, কত ব্যাপার। দেখলেন নদা, পুরো কৈলাস নিয়ে সংসার করছি, শিব হচ্ছেন আমার স্বামী আর নন্দী ভিঙ্গি হচ্ছে দেওর। আরে বাবা, পাত্রই ঠিক হলো না, এখন থেকে বিয়ের বাড়ি কেন গো? বিয়ের বাড়ি ভাড়া করে কি তুমি আমি চুকিত কিত খেলবো? কেন, মেয়ের পাত্র তো রেডি। ওই তো নদা বলল, কে এক ডাক্তার, কি নাম? বদ্রীনাথ। প্রথমত তার নাম বিশ্বনাথ, এবং দ্বিতীয়ত তার কথা সবে আমার মনে পড়েছে, সে এখনো আইবুড়ো কিনা সেটাই তো জানা নেই। ও বাবা, তাহলে আগে সেটা কনফার্ম করো, তা না করে নাম না বিশ্বনাথ সিগনাল করে লাভ কি? খাই চুপ, বসো না, কথা বলো কেন? তাহলে বৌমা, তুমি আর ধনা গিয়ে দেখে আসছো। হ্যাঁ, আরে এই হারামজাদা, তুই গিয়ে ভালো করে খোঁজ নিবি। না না, এর উপর আর ভরসা করতে হবে না নদা, আপনি একটু খবরটা নিন। কি বলছো বৌমা? আচ্ছা অপু কি আমারও মেয়ে নয়? হ্যাঁ মাথায় ছিল না ঠিকই, তবে যখন একবার খেয়াল হয়েছে তখন জ্যাটা হিসেবে যা যা করার আমি তা করবই। তবে আসল কাজ তো করবেন ওই বাবা বিশ্বনাথ। আসল কাজ করবে বাবা বিশ্বনাথ, কিন্তু আসল কাজ তো এখানে হওয়া দরকার, গুরুতর আলোচনা, চায়ের ব্যবস্থা করো। দাদাকে আমি দোকানে ফোন করছি, তুমি লতাকে মাছের ডিমটা ভাজতে বলো। কিসের ডিম? মাছের ডিম। মাছ যে ডিম পেড়েছে এই খবরটা তোমাকে কে দিল? কি গো, অমন হন হন করে কোথায় যাচ্ছে শুনি? খবর আছে? হ্যাঁ খবর আছে, দাও দাও দাও, খবর দাও খবর দাও। আর বলো না, এই মিনি ম্যাডামকে কয়েকদিন ধরে খবর দিতে পারছি না বলে যা তা বলছে, গবেট গাম্বুট কি সব বলছে জানো।
শোনো শোনো, জব্বর খবর আছে। কি আপদ, তখন থেকে খবর আছে খবর আছে করে যাচ্ছ, বলো না খবরটা কি। তুমি নিশ্চয় কোনো খবর নেই, ধানাই গানাই করছো ওই জন্য না। মনে হচ্ছে খবর নয়, নিশ্চয়ই আমার কবর খুঁজছো তুমি। হ্যাঁ বলাই সব, তোমার কবর খুঁজতে যাব কেন? তোমার কবর কি আমার কবর নয় দিলীপ দা? মোটেই নয়, একেবারেই নয়। জ্যান্ত অবস্থায় যেভাবে তুমি আমি ঝালিয়ে মারছ, তারপরে আবার কবরে গিয়ে মরার পরে তোমার কাছে। শয়তান কোথাকার, যাও, কোনো খবর দেবো না তোমাকে। ওই ম্যাডাম ঠিকই বলে, গাম্বুট, যাও, কোনো খবর দেবো না। পারবেই না, তোমার পেট গুড়গুড় করবে। তারপরে তুমি রাস্তায় বেরিয়ে গিয়ে যাকে তাকে রাস্তার লোককে এইসব কথা বলবে, রাস্তার লোক তোমাকে পাগল দেবে, পাগলা গাড়ে দিয়ে দেবে, আর পাগলা গাড়ে দিয়ে ঘরের দিকে ধরে না হিহি করে হারিয়ে দেবে, খুব মজার হবে তাই না? শুনে রাখ খুলো মুখ, যদি ভেবে থাকিস যে আমি যাবো পাগলা গারদে আর তুই তখন আমার মতন অন্য কাউকে নিয়ে দোল খাবি, তাহলে ভুল ভেবেছিস। তুই তো কেন করছিস, হয়েছে নাকি? হ্যাঁ এখনো হয়েছে নাকি, আরো অনেক বাকি। আমার মতন অবলাকে কি বলে প্রতিশ্রুতি, মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া যা তা করা, আর তারপর এখন এসব কথা বলা না, তোকে জেল খাটতে হবে। ওই খবরের কাগজে এই সমস্ত পড়ে তোমার প্ল্যান ছকা হয়ে গেছে, বুঝতে পেরেছি। তোমার খবরে আমার দরকার নেই, বুঝেছো? এমন কাজ নেই যা তোমরা পারো না। আমার মতন একটা অ্যাজমায় আক্রান্ত লোককে তুমি আইসক্রিম খাইয়েছ, জাপটে ধরে তুমি কেঁপটে দিয়ে যাচ্ছি, তারপরে তুমি আমাকে অভিযোগ করছো যে আমি তোমাকে যাচাই করেছি, যা তোমার কোনো খবরে আমার দরকার নেই। এই যাবে না কিন্তু, ভালো হবে না বলে দিচ্ছি, গেলে কিন্তু পুলিশ ডাকবো। আর না গেলে ডাকবো না, তাহলে খবরটা বলো। অপু দিদির বিয়ে। হ্যাঁ অপু দিদির বিয়ে, বিয়ে এখনো ঠিক হয়নি কিন্তু হবে খুব শিগগিরই। জানো কাশি থেকে না সেজো জ্যাঠা এসেছে পাত্র খুঁজতে। পাত্র খুঁজতে? ঠিক শুনেছ, লতার কথা কখনো ভুল হয় না। কই অপুর সাথে আমার পরশুদিন দেখা হলো, অপু তো কিচ্ছু বললো না। না অপু দিদি হয়তো ব্যাপারটা জানেন না। যা বাবা, যার সম্বন্ধ দেখা হচ্ছে সেই জানে না। হতেই পারে, অপু এমন একটা মেয়ে যে কথাটা ও নাই জানতে পারে। আচ্ছা দিদিম, তোমাকে ঠিক তোমাকে লতা কোন সময় কবে কখন খবরটা দিয়েছে? আগে আজকে এই তো একটু আগে। তুমি একটা বুদ্ধ না, তুমি খবরটা পাওয়া মাত্র কেন সোজা উপরে চলে গেলে না? লাভের যে শাশুড়ি আছে না, তার সামনে গিয়ে ঠিক করে প্রণাম করে জিজ্ঞেস করতে পারলে না মাসিমা কেমন আছেন, তাহলে উনি তোমাকে সব ভিতরের খবরগুলো বলে দিতেন। তুমি একটা ঢেঁড়স। সবই আমার কপাল, কয়েকদিন আগে খবর দিতে পারছিলাম না বলে আপনি আমাকে গাম্বুট বললেন, আজ কি খবর নিয়ে এলাম, এখন আপনি আমাকে ঢেঁড়স বলছেন। তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? তুমি জানো না সাহেবের কাছে আজকে কোর্টে তাড়াতাড়ি যেতে হবে, তুমি দেরি করলে সাহেব তোমাকে ঢেঁড়স নয় পটল তুলিয়ে ছাড়বে। এই যে এই কথাটা আপনি এত দেরি করে বললেন, আমি এক্ষুনি যাচ্ছি। কিন্তু একটা কথা ম্যাডাম, ওই আপনি না রোজ রোজ আমাকে গাম্বুট আর ঢেঁড়স বলবেন না, রোজ রোজ কারোর একই জুতো পরতে আর একই সবজি খেতে ভালো লাগে। কি হলো সোমুবাবু, সৌমিত্র বাবু আনন্দ করুন, আপনার দিদি আর ননদের বিয়ে, যান যান আদিয়া শায়নকে খবর দিন। সেটা সময় হলেই দেব। কেটারার, কোন একটা কেটারারের কথা তুই বারবার বলিস না, ওদের একবার বলে দেখ না রে। ওরা বলুক তারপর বলবো আমি। ওরা বললে তবে বলবি। আচ্ছা সোমু শোন, আমাকে তো একটা কিছু কিনতে হবে অপুর জন্য, আচ্ছা ওকে কি প্রেজেন্ট দেওয়া যায় বলতো? সেটা আমি কি করে বলবো? খাপরাস খাপরাস না, মাই ডার্লিং সান, মনে রাখিস মে হু না তোর মামি। মামি বৌদি, হ্যাঁ তুমিও আমাকে জানাওনি। এ কি তোমার এরম দেখাচ্ছে কেন, কি জানাইনি আমি? আমার বিয়ের সম্বন্ধ ঠিক হয়েছে। কি তোমার বিয়ের সম্বন্ধ তুমিও জানো না? তাহলে কি লতা দিয়ে আমাকে শুধু শুধু? বৌমা বৌমা, ওরে বাবা রে বাবা রে, ননদ ভাজে কি গল্প হচ্ছে গো। শোনো না, তোমাকে একটা কথা বলবো বলে কদিন ধরে ঘুরে
হুড়হুড় করছি আর ঠিক কথা সময় ভুলে যাচ্ছি। কি কথা মা? আমাদের অপুরানির বিয়ের কথা। ওর এই বিয়ের ব্যাপারটা না আমার মাথা থেকে চলে গেছিল, সে বাজা গন্ডগোল হচ্ছিল, বাপ রে বাপ। তারপরে সেদিনকে রিমঝিমের বিয়েতে গেলুম, ওই যে আমার বন্ধুর মেয়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর বিয়ে হওয়ার পর থেকে আবার আমার এই বিয়ের ভাবনাটা চাগাত দিয়ে উঠেছে। আমাকে বাড়ি থেকে না তাড়ালেই চলছে না? আহ অপু, মাকে কথাটা বলতে দাও না। আচ্ছা মেয়ের বিয়ের ব্যাপারে মা চিন্তা করবেন না তো কে করবেন? তুমি বলো বৌমা। আজকেই তো মেজদার সঙ্গে কথা হলো, তখন কথায় কথায় অপুর বিয়ের কথা উঠলো, তা মেজদা সেই জন্যই। আরে ওনার কাছে কি ভালো পাত্র আছে? আমি বিয়ে করবো না। আবার? সেবার তো জয়কে ধরেছিলি, এবার কোন পরাজয় ধরেছিস? ও বৌমা, ও কি সত্যি আবার কাউকে ধরেছে নাকি? বৌদি তুমি বলো, আমি সবে ফার্স্ট ইয়ার দিয়েছি, ভালো পরীক্ষাও দিয়েছি, আমার এখন অনেক স্বপ্ন। লেডি জগদীশ বোস হবেন, যেন বিয়ের পর আর কেউ লেখাপড়া করছে না। না মা, তবে একটা কথা, সে পাত্র যত ভালোই হোক না কেন, অপু কিন্তু নিজে তাকে একবার দেখে নেবে, মানে ওর পছন্দ কি না সেটাও দেখে নেবে। সে তুমি যেটা বলবে তাই হবে। ভাসুর ঠাকুর এলেন বোধ হয় খবর নিয়ে, আমি দেখি। হ্যাঁ বাবা, ও তুমি আবার আমাকে সংসদে বসতে বলছো? কি মুশকিল, তুমি সংসদে বসবে কেন, বসবে তো সে। আর দিন পাল্টে গেছে অপু, এখন দুজনেই দুজনকে পরখ করে দেখবে। কি পাগলের মতো বলছো, আমি আবার কাকে পরখ করে দেখব? কেন, তোমার পাত্রকে কতবার দেখব, আমার তো তাকে দেখা হয়ে গেছে। মানে তুমি জানো না বুঝি? না তো, আমি তো কিছুই জানি না। ও বাবা, কেন মুখে নামটা নিতে নেই বুঝি? কে শুনি শুনি শুনি, সোমু দূর বোকা মেয়ে। হ্যাঁ সব কথা বৌদিকে বলা হয়, আর এই কথাটা আমাকে বলতে পারলে না? আমি এবার ভেবেছিলাম, কিন্তু তারপর ভাবলাম যে না, ব্যাপারটা বোধহয় অতটা সিরিয়াস নয়। তাহলে ব্যাপারটা সিরিয়াস? হ্যাঁ হ্যাঁ সিরিয়াস। সোমুকে ভালোবাসো? ঠিক আছে, এবার তোমায় কি করতে হবে সেটা আমি তোমায় বলে দেবো, তবে আমি যা বলবো সেটা অক্ষরে অক্ষরে পালন করতে হবে, ঠিক আছে? চিন্তা করো না। হুম চল।